আপনার ইউটিউব প্ল্যাটফর্মে কিভাবে ভিডিও আপলোড করবেন সেটা আমরা দেখব, কারণ নতুনরা অনেক প্রবলেমে পড়ে যান, অনেক অনেক অপশন খুঁজে পান না। তো দেখেন এখানে ক্রোম আর ক্লিনার অর্থাৎ ক্রোম ব্রাউজার ডাটা ক্লিনার, এটাকে আমরা কপি করে আমরা আমাদের ভিডিওর নামটি দিয়ে দিব। তো মূলত আমি ভুল লিখে আসেছি, তো এটা আমি আপনাদের দেখানোর জন্য করেছি। সো এখান থেকে আমরা আবার ডকুমেন্টে চলে যাব। ডকুমেন্ট থেকে আমাদের যে ফাইল ক্যামতাসিয়া স্টুডিও, তার ভিতর আমরা যে ব্রাউজার ক্লিনার প্রজেক্ট করেছি সেটা আমরা সিলেক্ট করে দেবো। ওকে, তো এটার ভিতরে আমরা প্রবেশ করি। ফোল্ডারটির ভিতরে গেলে দেখেন আমাদের টাইটেলটা আমরা পরিবর্তন করে নিচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা নামটা ভিডিওর নিচে লিখে দিব, অর্থাৎ আমার ভিডিওর যে হেডলাইন হবে, তারপর এখান থেকে সিলেক্ট করব। ওকে, তো এখানে ভিডিও আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। ওকে, দেখেন আমার ভিডিও টাইটেলটা এখানে চলে আসছে। তো এখানে আমার একটা ভিডিও ডিসক্রিপশন লিখতে হবে, ওকে, যে আমার যে ভিডিওতে আমি, অর্থাৎ ডিসক্রিপশনটা নতুনদের জন্য লিখতে অনেকটা কষ্ট লাগে। তো ডিসক্রিপশনটা আসলে লিখবেন আপনি যে ভিডিওটা বানাইছেন ওখানে কি কি করছেন সেই বিষয়টি আপনি এখানে লিখে দেবেন। ওকে, সো আমি একটি ডিসক্রিপশন লিখে নিচ্ছি, আমি আমার ভিডিও সম্পর্কে এই ডিসক্রিপশনটি লিখেছি। ওকে, তো দেখেন এখানে আমাদের কিছু ভুল বানানগুলো সাজেস্ট করতেছে, তো এটা হচ্ছে আমাদের এই এক্সটেনশনটি অবশ্যই অ্যাড করে নিতে হবে। ওকে, সো দেখেন এখানে সাকসেসফুলি বানানটা ভুল হয়েছিল, তো সেটা এখান থেকে শুধরে গেল। তারপর এখান থেকে থ্যাংকস বা থ্যাংক ইউ, অর্থাৎ আমি এখানে থ্যাংকস দেবো, অর্থাৎ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। তো এখানে দেখেন মাঝখানে স্পেস, মানে ডাবল স্পেস পড়ে গেছে। ওকে, সো দেখেন এটা খুব সহজেই এই টুলটির মাধ্যমে ফাইন্ড আউট করা যাচ্ছে। ওকে, সো দেখেন ক্লিক দ্য অল ভিডিও, সো আপনার সেন্টেন্সে একটু একটু প্রবলেম হলো সেটা ঠিক করে নিতে পারবেন। ওকে, তারপর নিচের দিকে দেখেন ফেসবুক পেজ ওয়েবসাইট লিঙ্ক, অর্থাৎ আপনার ফেসবুক, যেহেতু আপনার ইউটিউবে বা বা অনলাইনে যদি কিছু করতে চান অবশ্যই আপনাদের এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে হবে। তো এখানে আমি যে বিষয়ে, যে কয়েকটা বিষয় লিখেছি এগুলো একদম মাস্ট বি লাগবে। তো আরও অনেক ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয়, সোশ্যাল মিডিয়া বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম, অর্থাৎ যেভাবে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, যেহেতু অনলাইনেই আপনার সব কিছু করতে হবে, আপনার কর্মক্ষেত্রটাও অনলাইনের ভিতরেই করে নিতে হবে। ওকে, সো দেখেন টেলিগ্রামটাও এখানে ভুল হচ্ছে, তো এটা আমরা ঠিক করে দিলাম। ওকে, তাহলে আমাদের অর্থাৎ ডিসক্রিপশনটি মোটামুটি ক্লিয়ার। তো আমরা আরও বড় করে ডিসক্রিপশন লেখার চেষ্টা করব, যেহেতু আমার ভিডিওটা একদম ছোট, তো আমি ছোট একটি ডিসক্রিপশন লিখে নিচ্ছি, আর এদিকে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে আমাদের ডিসক্রিপশনটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের ফেসবুক পেজ, তো আমাদের ফেসবুকের পেজের যে লিঙ্ক, অর্থাৎ যেহেতু আমি ফার্স্টলি শুরু করেছি এখানে পেজ ওয়েবসাইট গুগল সাইট ব্লগ, এই মানে টেলিগ্রাম এ টু জেড আমরা এটার সাথে কানেক্টেড করব, তখন আমরা দেখতে পারবো। ওকে, তো এখন এই পর্যন্ত, আর তাছাড়া আমরা ভিডিওটাকে আগে আপলোড করি, আরও অনেক কিছু বিষয় আছে এখানে। সো আমরা এটাকে সাজেস্ট করে দিচ্ছি, এখান থেকে আপনি যে থাম্বনেলটি নিতে পারেন। তো এখানে থাম্বনেল অ্যাড করতে হয়, থাম্বনেল কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। ওকে, তো এখান থেকে আমাদের একটা প্লেলিস্ট তৈরি করে দিতে হবে। সো আমরা এখানে প্লেলিস্ট একটি তৈরি করব, তো নিউ প্লেলিস্টে ক্লিক করব। নিউ প্লেলিস্টে ক্লিক করলে এখানে অ্যাড টাইটেল, অর্থাৎ আপনি যে টাইটেলটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যে প্লেলিস্টের টাইটেলটা। ওকে, সো আমি টাইটেলটি দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে ব্লগার একটা টাইটেল দিলাম, সো এটা হবে একটি প্লেলিস্ট। সো আমরা ক্রিয়েট এ প্লেলিস্টে ক্লিক করলাম, তো দেখেন ডান, এখানে আমাদের একটা ব্লগার লিখে একটা ক্যাটাগরি তৈরি হয়েছে, সেটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, ডান। তারপর আমাদের এই ভিডিওটি ছোটরা দেখতে পারবে কি দেখতে পারবে না, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রেখে এই প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো টিক দিয়ে দিতে হবে। তো দেখেন ইয়েস,
ইটস মেড মেবি ফর কিডস, মানে এটা ছোটরা দেখতে পারবে, ইয়েস ছোটরাও দেখতে পারবে, তারপরে নো, অর্থাৎ আমি যে ভিডিওটি দিলাম এটা বড়রা দেখতে পারবে প্লাস ছোটরাও দেখতে পারবে, ওকে, আর নো ইটস নট মেড ফর অফ ফর কিডস, তাহলে এটা ছোটরা দেখতে পারবে না যদি এই বক্সে টিক দিয়ে দিই, ওকে। তো আসলে ভিডিও যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করা হয়, সেক্ষেত্রে আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে, যদি যেহেতু আমাদের ভিডিওগুলো এডুকেশনাল, ওকে, সো সেক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো আমাদের এই ভিডিওগুলো দেখে ছোটরাও শিখবে। তো যারা নতুন তাদের শেখার জন্যই এই ভিডিওগুলো এভাবে বানাচ্ছি, আর ইউটিউব প্ল্যাটফর্মে আরও অনেক অনেক ভিডিও আপনারা পাবেন, সেগুলো দেখবেন। তো আসলে যে কোনো প্রবলেম, যে প্রবলেমটা আপনি পড়েন না কেন, সেটা আপনি ইউটিউব প্ল্যাটফর্মে সার্চ করে বা গুগলে সার্চ করে আপনার প্রবলেমটার সলিউশন নিয়ে নেবেন, ওকে। সো আমরা এখন নেক্সটে ক্লিক করব, তারপর আমরা এখানে কি করতে বলছে, অ্যাড ইউর স্কিন, অর্থাৎ আপনার স্ক্রিনে অ্যান ইন্ট স্কিন, অর্থাৎ ইন্ট স্ক্রিনে কিছু অ্যাড করতে যাচ্ছেন কি না। তো আমাদের এই বিষয়গুলো আমরা আরও অ্যাডভান্স বিষয়গুলো একটু পরে বুঝবো, পরবর্তীতে যখন আরও ভিডিও আপলোড করব। তো এখান থেকে আমরা নেক্সটে দিয়ে এখান থেকে প্রাইভেট আনলিস্টেড, অর্থাৎ আমরা কি এটা প্রাইভেট করে রাখতে চাচ্ছি না আনলিস্টেড করে রাখতে চাচ্ছি, যেহেতু আমরা ভিডিওটি পাবলিশ করব তাহলে পাবলিশ সিলেক্ট করে দেব। তারপর আমরা সেট প্রিমিয়ার, মানে আমাদের ভিডিওটি কি সামনে প্রিমিয়ারে শো করবে, সেক্ষেত্রে আমরা সামনে প্রিমিয়ার দিয়ে দিব যেহেতু এটা ফার্স্ট ভিডিও, ওকে। তো তারপর আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দেব। সো এখানে আমরা একটা শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছি, অর্থাৎ এই স্ক্রিনের ভিতর আপনার, তো একটু আগে আমি আপনাকে যেটা বলেছিলাম ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্কগুলো দিয়েছিলাম, ফেসবুক পেজ ওয়েবসাইট, তো দেখেন আসলে অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যে এই যে যে প্ল্যাটফর্মগুলো ফেসবুক টুইটার ব্লগার রেডিট, এই মানে আরও দেখেন কতগুলো প্ল্যাটফর্ম, অর্থাৎ এই প্ল্যাটফর্মগুলো আমাদের ব্যবহার করতে হবে, কারণ এগুলোর প্রত্যেকটির সাথে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, যার ফলে অর্থাৎ আমরা যে সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছি সেই সার্ভিস যেন তারা খুঁজে পায়, ওকে। তো এটা আসলে ওয়েবসাইট থেকে কীভাবে আর্ন করতে হয়, অর্থাৎ ওয়েবসাইট বিজনেস নিয়ে যখন কাজ করব তখন এগুলো দেখতে পারবো, অর্থাৎ যারা এখানে কাজ করতে আসেন অনলাইনে তাদের আসলে মোটামুটি অনেক কিছু করতে হয়, ওকে। সো একটা নিয়ে বসে থাকলে হয় না, তো অনলাইন প্ল্যাটফর্মটা এরকমই, আপনি আপনার যত স্পিড হবে আপনি তত ভালো কিছু করতে পারবেন, রাইট। সো এখান থেকে আমরা যদি শেয়ার করতে চাই, এখানে শেয়ারে চাপ দিলে শেয়ার হয়ে যাবে, সো আমি এভাবে শেয়ার করছি না, আমি আস্তে আস্তে শেয়ার করব। তো এখান থেকে যে লিঙ্কটি আছে এটা হচ্ছে আমার ভিডিও লিঙ্ক, এই ভিডিও লিঙ্কটি যদি আমি কপি করে নোটপ্যাডে রেখে দিই সেটাও হবে, বা ভিডিও প্লে করেও নিতে পারি। তো আসলে বারবার ভিডিও প্লে করা ঠিক না, কারণ নিজের ভিডিও নিজে প্লে করতে নেই, তো তার জন্য এটাকে আমরা একটা নোটপ্যাডে রেখে দিব, কারণ পরবর্তী ভিডিও টিউটোরিয়াল যখন তৈরি করব তার নিচে দিয়ে দেওয়ার জন্য, ওকে। কারণ সেখান থেকেও আমাদের যখন কোনো প্রবলেম সলভ করার জন্য এই ভিডিওতে সাজেস্ট করব, অর্থাৎ এই ভিডিওটি সাজেস্ট করব, যাতে ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশনে রাখতে পারি, সেটাকে আমি এক্সট্রা করে রেখে দিলাম। তো এটা আমার ফার্স্ট ভিডিও, এক নম্বর দিয়ে আমি লিঙ্কটাকে সেভ করে রেখে দিব, ওকে। তো তারপর এখান থেকে আমরা ক্লোজে ক্লিক করব, অর্থাৎ আমাদের ভিডিওটি সাকসেসফুলি পাবলিশ হয়ে গেছে, এটা এখন হোম পেজে শো করবে। তো আসলে ইউটিউবে যদি ভিডিও পাবলিশ করেন, অর্থাৎ আমরা যে সেটিংটা এখানে দেখতে পাচ্ছি, তো এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা বিষয় আছে, তো যারা নতুন তারা অবশ্য বুঝবেন না, তাদেরকে আমি এভাবে বলবো না। সো আমি বলতে চাচ্ছি এখানে আরেকটি আপনাকে টুলস ব্যবহার করতে হবে, যে টুলসটি ব্যবহার করে আপনার ইউটিউব প্ল্যাটফর্মের কিছু বিষয় আপনি জানতে পারবেন, অর্থাৎ আপনি কী লিখবেন, কী ধরনের টাইটেল, কী ধরনের ট্যাগ দিতে হবে ভিডিওতে। তো সেই ভিডিওটা আমি এর পরবর্তী ভিডিওতে আপনার ভিডিওর যে এসইও অপটিমাইজ, অর্থাৎ ইউটিউবের সার্চ ইঞ্জিন অপটিমাইজটা আপনি খুব সহজে করতে পারবেন, ওকে। ধন্যবাদ।